আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, তিনটা অবস্থায়, এই তিন অবস্থায় যে আল্লাহ তাআলাকে স্মরণ করবে সে দামি। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন তিন অবস্থায় যে আমাকে স্মরণ করবে সে দামি। তার টাকা থাকা লাগবে না, তার বাড়ি গাড়ি থাকা লাগবে না, তার সুন্দর হতে হবে না, মোটা তাজা হওয়া লাগবে না, ক্ষমতার মালিক হওয়া লাগবে না। তিন অবস্থায় যে আমাকে স্মরণ করবে, ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করবে, ওয়াকউদাও বসা অবস্থায়, ওয়ালা জুলুবিহি শোয়া অবস্থায়, এই তিন অবস্থায় যে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বড় জ্ঞানী। জ্ঞানী কে? টাকা যার বেশি, ক্ষমতা যার বেশি, পাওয়ার যার বেশি, জ্ঞানী কে? আল্লাহ তাআলাকে স্মরণ করে কয় অবস্থায়? আরো জোরে বলেন, কয় অবস্থায়? শুধু স্মরণই নয়, বান্দা তার হাতের দিকে তাকায় বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, বান্দা তার পায়ের দিকে তাকায় বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, বান্দা আসমানের দিকে তাকাইয়া বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, বান্দা জমিনের দিকে তাকায় বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, বান্দা সুন্দর সুন্দর নেয়ামতের দিকে তাকায় বলে মা খালাকতা হাযা বাতিলা, ও মালিক তুমি কিছুই অনর্থক বানাও নাই, তুমি কিছুই অনর্থক বানাও নাই, কোনো কিছুই তুমি অনর্থক বানাও নাই, সব কিছু আমাদের গোলামির জন্য বানাইছো, ও আল্লাহ ফাকিনা আযাবান্নার, তোমার জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। কোনো কিছুই কি বানায় নাই, কি বানায় নাই? এখন আমরা কি কথা বলবো না জিকির করব? কথা বলবো না দুরুদ পড়বো? আরো জোরে বলেন, কি বলবো? কার দুরুদ? আল্লাহর দুরুদ না রসুলের শানের উপরে? কার শানের উপরে দুরুদ পড়তে পারবো? আমরা যে দেখেন আসছি কয়েকটা সবক নিয়ে যাওয়া দরকার, কি বলেন, ঠিক কিনা? এখানে আপনারা যারা আছেন জীবনে গুনাহ করেন না এমন কেউ আছেন? কথা বলেন, গুনাহ করেন না এমন কেউ আছেন? সবাই তো গুনাহগার, ঠিক না? এই ময়দানে যেহেতু আসছি আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ তুমি আমাদেরকে এখানে যেহেতু নিয়েই এসেছো, আমাদেরকে এখান থেকে নিষ্পাপ মাসুম বানাইয়া তারপরে বাড়ির দরওয়াজায় ফিরাইয়া দেখ, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। জবান দিয়ে অনর্থক কথা বলবো না, কি পড়বো? দরুদ পড়বো, লম্বা দরুদ যদি পারি পড়বো, দরুদ ইব্রাহিম যদি পারি পড়বো, আর ছোট যদি সময় না থাকে অথবা যদি এটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, দরুদের ফজিলত কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমার জবানটা দিয়ে বেহুদা কথা বলিও না। এটা একটা সবক আমাদের, আমাদের সবক কি? জবান দিয়ে বেহুদা কথা বলা যাবে না। তাহলে কি করবো বলো? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি একবার দরুদ পড়ো তোমার আমলনামা থেকে 10টি গুনাহ কেটে দেওয়া হয়। একবার দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 10টা নেক লিখে দেয়, জান্নাতের ভিতর আল্লাহ তাআলার কাছে তোমার মর্তবা 10 গুণ বৃদ্ধি পায়। এজন্য দরুদ পড়ব সাল্লাল্লাহু, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, জবান দিয়ে বেহুদা কথা বলা যাবে না। সবক গ্রহণ করব, যে বেশি কথা বলে তার কথায় ভুল হয় বেশি। সবাই বলেন যে বেশি কথা বলে তার কথায় ভুল হয়, যে বেশি কথা বলে তার কথায় ভুল হয়। পয়গম্বর বলেন যে চুপ থাকে সে কি পায়? সে নাজাত পায়। পয়গম্বর বলেন যে চুপ থাকে সে কি পায়? সবাই বলেন যে চুপ থাকে সে কি পায়? অতএব জবান দিয়ে বেহুদা কথা বলা যাবে না। হয়তো দরুদ শরীফ পড়ব, নয়তো ইস্তেগফার পড়ব। ইস্তেগফার পড়ার দ্বারা দাম হবে কার? আমার দাম হবে না বাড়বে? দাম কমবে না বাড়বে? ইস্তেগফারের আমলের দাম কি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন
যে ব্যক্তি দৈনিক 70 বার কোন হাদিসে আসছে 70 বার, অন্য হাদিসে আসছে 100 বার, যে ব্যক্তি দৈনিক 100 বার ইস্তেগফার করবে আল্লাহ তাআলার কাছে, ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায় আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আলাযীম, আস্তাগফিরুল্লাহ আলাযীম। পড়া যাবে তো ইনশাআল্লাহ, আরো জোরে যাবে তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাহে খুতবার ভিতরে একটা ওয়াকিয়া বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা একটা ওয়াকিয়া ঘটনা বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি সফরের জন্য রওনা করলাম, যেতে যেতে মরুভূমির মধ্যখানে গিয়ে দেখলাম একটা বৃদ্ধা মহিলা মরুভূমির মধ্যখানে বসে আছে। কি মহিলা? বৃদ্ধা মহিলা, বয়স কত হবে? 20 বছর। কে বলেন? 20 বছর। বৃদ্ধা মহিলা, বয়স কত? 20 হবে না আরো বেশি? কত হলে বৃদ্ধ হওয়া যায়? মোটামুটি ধরেন 60-এর উপরে, 70-80 হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি মরুভূমি দিয়ে রওনা করলাম, সফরে বের হলাম, মরুভূমির মধ্যখানে গিয়ে দেখলাম এক বৃদ্ধা মহিলা একা একা বসে আছে। আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃদ্ধা মহিলা আমার সালামের জবাব দিবেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বৃদ্ধা মহিলা ওয়া আলাইকুম সালাম না বলে আমাকে জবাব দিলেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। কি বললেন? সালামুন কওলাম মির রাব্বির রহিম। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বৃদ্ধা মহিলাটিকে বললাম, আপনি মরুভূমির ভিতরে কি করতেছেন? এখানে আপনি একা একা কেন বসে আছেন? বৃদ্ধা মহিলা আমার জবাবে বললেন, মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা। মালিক যাকে পথ হারায় দেয়, পথ দেখাবার কেউ তাকে থাকে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি তাকে যত সুয়াল করি তিনি আমার সুয়ালটা এভাবে না দিয়া সরাসরি কোরআনের আয়াত পড়ে পড়ে তিনি আমার সাথে উত্তর দিতেছেন। আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি বললাম, আপনি কোথার থেকে আসছেন, কোথায় যাবেন? বৃদ্ধা মহিলা তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি বুঝতে পারলাম বৃদ্ধা মহিলা হজ করে এসেছে, এখন বাইতুল মাকদাস যাবে। আমি বললাম, এখানে আপনি কতদিন পর্যন্ত আছেন? বৃদ্ধা মহিলা কোরআন আয়াত থেকে তেলাওয়াত করলেন, সালাসালায়ালিন সাওয়িয়া। এখানে আমি 3 রাত্র পর্যন্ত এখানে আমি অবস্থান করতেছি। আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি যত প্রশ্ন করি বৃদ্ধা মহিলা কোরআনের আয়াত পরে পরে তেলাওয়াত করে করে উত্তর দিচ্ছেন। আমার আরো আগ্রহ বেড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এই মরুভূমির ভিতরে কেউ নাই? এই মরুভূমির ভিতরে আপনি একা? কেউ নাই, কেউ নাই আপনাকে সাহায্য করার মতো? আপনি এখানে কিভাবে খাওয়া দাওয়া করেন? আপনার খানার ব্যবস্থা কোথার থেকে হয়? বৃদ্ধা মহিলা কোরআনুল কারিমের আয়াত থেকে বললেন, ওয়াল্লাযী হুয়া ইউতুইমুনী ওয়া ইউসকিন। আমার মালিক আমাকে খাওয়ান, আমাকে পান করান। এই মরুভূমির ভিতরে খাওয়ায় কে? আরো জোরে বলেন, কে খাওয়ায়? খাওয়ানের মালিক কে? আরো জোরে বলেন, কে? কয়দিন খাওয়ানের মালিক? আরো জোরে বলেন, কয়দিন?
অনেকেই বলে আমার ছেলেটা যদি বিদেশে না থাকতো আমার যে কি হালত হতো। আরে পাগল, তোর ছেলেটা বিদেশ না থাকলে তোর কি হতো এই চিন্তা তুই কেন করস? তোরে খোদায় দুনিয়ায় পাঠাবার 50 বছর আগে তুই কোথায় থাকবি, কি খাবি, তোর কি অবস্থা হবে এটা মালিক তোকে লিখে দিয়েছে। বলে দোকানটা যদি না থাকতো আমার অবস্থাই গুরুতর হয়ে যাইত, আমার ব্যবসাটা যদি না থাকতো কি হালত হতো, তোমার ব্যবসা না থাকলে তোমাকে খাওয়াই দেন না, রাস্তার পাগল না খাওয়ায় কে? আরো যে বলেন কে খাওয়ায়? ধনী রেখে খাওয়ায়, গরিব রেখে খাওয়ায়, বনের হিংস্র প্রাণীদেরকে কে খাওয়ায়? খাওয়ানোর মালিক কে? আরো যে বলেন কে? যারা হারামিন ব্যাংকে যান, যারা যায় হারামিন ব্যাংকে যায় বলেন আমার দাও, তাদেরকে কে খাওয়ায়? এই হারামিন ব্যাংকে যারা যায় তাদেরকে কে খাওয়ায়? আরো জোরে বলেন কে খাওয়ায়? হারামিন ব্যাংকে যাওয়ার লোক আছে না নাই? নামাজে দাঁড়াইয়া বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও মালিক তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে বান্দা যখন বিপদে পড়ে দৌড়ে হারামিন ব্যাংকে যায় বলে আমার দাও, তুমি না দিলে আমি চলতে পারবো না, আছে না নাই? হারামিন ব্যাংকের লোক আছে না নাই? ও ভাই আপনি খান তাতে আমার কোনো আশা নাই, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরকম লোক সমাজে আছে না নাই? তাদেরকে খাওয়ায় কে? আরো জোর বলেন কে খাওয়ায়? কিন্তু তারা যে খায় পয়গম্বরে হাদিস তারা জানে কি জানে না? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবাস বাউনা জুসান আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মুহু, যারা সুদের ব্যবসা করে, সুদের কারবার করে, সুদের 70টা গুনাহ কয়টা গুনাহ? আরো জোরে বলেন কয়টা গুনাহ? জবান বন্ধ হয়ে গেল নাকি? জোরে বলেন কয়টা গুনাহ? সুদের 70টা গুনাহ কয়টা গুনাহ? সুদের 70টা গুনাহ সবচাইতে ছোট গুনাহ হলো তার মায়ের সাথে জেনা করার গুনাহ। খাবেন আমার কথা ভাই? আমার কথা? কার কথা? রসুলের কথা। কার কথা? খান, সমস্যা নাই, জানা দরকার আছে তো, জানা দরকার আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুদের কয়টা গুনাহ? আর জোরে কয়টা গুনাহ? 70টা গুনাহ। সবচাইতে ছোট গুনাহ তার মায়ের সাথে জেনা করা। আয় আল্লাহ এরকম বড় ধরনের গুনাহ আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। বুঝে পাবলিক বুঝে, আমিন মিয়া আমিন আমিন। কি যারা খায় আর আমিন কইছে, যারা না খায় আরও কইছে, কি কন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম গজবপূর্ণ গুনাহ থেকে হেফাজত করে, বলেন আমিন। আর যারা বলে আমিন, মাঠ কানায় কানায় ভরে গেছে বলেন আলহামদুলিল্লাহ। আর যারা বলেন আলহামদুলিল্লাহ, খাওয়ানোর মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা সবাইকে খাওয়াইতে পারেন কি পারেন না? সর্ব অবস্থায় পারে কি পারে না? সব ক্ষমতার মালিক কার হাতে? আর জোরে বলেন কার হাতে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন আমি বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলাম, এই মরুভূমির ভিতরে আপনারা খানার ব্যবস্থা কে করে? বৃদ্ধা মহিলা তেলাওয়াত করালেন, এই মরুভূমির ভিতরে আমাকে পান করাম, আমাকে খাওয়ান আমার আল্লাহ। বলে তুমি কেমনে পবিত্রতা অর্জন করো? আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কেমনে পবিত্রতা অর্জন করেন? বৃদ্ধা মহিলা তেলাওয়াত করালেন, ফাতায়াম্মামু
সাঈদান তৈবা, ও দুনিয়ার বুনিয়াদম তোমরা যদি মাটি না পাও, পানি যদি না পাও, মাটি দিয়ে তোমরা পবিত্রতা অর্জন করো। এই মরুভূমির ভিতরে আমি মাটি দিয়া তাই উম্মম করে নে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমার কাছে কিছু খাবার আছে, আপনি খাবেন? আমার কাছে কিছু খাবার আছে, আপনি খাবেন? বৃদ্ধা মহিলা তেলাওয়াত করালেন, এই এদিকে তাকান, থুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আহা, দেখেন মরুভূমির ভিতরে একা কেউ নাই, কেউ নাই, একটা বৃদ্ধা মহিলা মরুভূমির ভিতরে, কেউ নাই, একা, সাথী নাই। তিনটা রাত্র অতিবাহিত করলেন মরুভূমির ভিতরে বসে বসে। তারপর আমার মালিক রে ভুলে না, আমার মালিক বলার বলি, আদম তুই যদি আমাকে না বলো আমি আল্লাহ তোকে ভুলবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি তাকে বললাম আমার কাছে কিছু খাবার আছে, আপনি খান। বৃদ্ধা মহিলা তেলাওয়াত করালেন, যখন রাত্রি হয় তখন তোমরা ইফতারি করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি বুঝতে পারলাম বৃদ্ধা মহিলা রোজা রাখছে। কি রাখছে? আর ওজন বলেন কি রাখছে? তিন দিন পর্যন্ত মরুভূমির ভিতরে একা, খানাও সাথে নাই, কিছু নাই, আবার দিনের বেলায় বান্দি রোজা রাখে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এখন তো রমজান মাস না, আপনি কিসের রোজা রাখেন? ওই বৃদ্ধা মহিলা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে বলেন, মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলীম। যারা অধিক সওয়াবের আশায় নফল ইবাদত করে আল্লাহ তাআলা তাদেরকে কদর করে থাকেন, আর আল্লাহ তাআলা হলেন সর্বজ্ঞানী। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ও বৃদ্ধ মা, সফর অবস্থায় তো রোজা না রাখার হুকুম আছে, সফর অবস্থায় রোজা না রাখার কি আছে? সফর অবস্থায় রোজা না রাখার হুকুম আছে। আপনি যদি সফরে থাকেন, তাহলে আপনি রোজা না রেখে এটা পরবর্তীতে কাজা করতে পারবেন। এই হুকুম, এই সুযোগ আল্লাহ তাআলা শরীয়ত আমাদেরকে কি করেছেন, দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ও মা, সফর অবস্থায় তো রোজা না রাখার হুকুম আছে, আপনি যে রোজা রাখলেন। বৃদ্ধা মহিলা কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করে বলেন, আমি যে রোজা রাখলাম এটার কারণ কি জানো? রোজা না রাখার হুকুম আছে, কিন্তু রাখার ভিতরে এটার ভিতরে ফায়দা আছে না নাই? আরো জরুরি আছে না নাই? কি হুকুম? আল্লাহ তাআলা বলেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তোমরা যদি জানতে তাহলে তোমরা রোজা রাখাটাকেই সবচেয়ে ভালো মনে করতে। সফর অবস্থায় রোজা না রাখা উত্তম, না রাখা ভালো, না রাখা জায়েজ আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, সফর অবস্থায় রোজা রাখার ভিতরে যে কি মজা আছে, যে কি কল্যাণ আছে, এটা তোমরা যদি জানতে সফর অবস্থায় রোজাটা রাখাটাকেই তোমরা সবচেয়ে উত্তম মনে করতে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ও মা, আমি আপনাকে যতগুলো প্রশ্ন করলাম সব প্রশ্ন আপনি কোরআনুল কারীমের আয়াত পড়ে বলে দিচ্ছেন, আপনি আমার মতো এভাবে কেন উত্তর দেন না, এভাবে আমার মতো কেন কথা বলেন না? বৃদ্ধা মহিলা তেলাওয়াত করালেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতী। ও দুনিয়ার বুনিয়াদ,
তোমরা যে কথাগুলো বলতেছো এ কথা তদারকি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, এই জন্য আমি অনর্থ কোনো কথাবার্তা বলি না। একজন বৃদ্ধা মহিলা, কি মহিলা দেখেন, কোন কথাই কোরআনুল কারিমের আয়াত ছাড়া বলে না, এজন্য জবানের দাম আছে না নাই? আর যে বলেন দাম আছে না নাই? এ প্রাণের যুব, জবানের কি দাম ভাইরে জানো? জবানের কি দাম? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, দুনিয়ার জমিনে এমন বান্দা রয়েছে যারা দুনিয়ায় বসে মালিকের কাছে বলতে দেরি হয়, আসমান থেকে মালিক ওই কাজের ফয়সালা করতে দেরি করে না। দুনিয়ায় বসে যে জবান দিয়ে মালিকের কাছে চাইবে ওই জবানটা কেমন হওয়া দরকার, এ কথা বলেন, ও জবানটা কেমন হওয়া দরকার? এ যুবক, এজন্য আস্তাগফিরুল্লাহর আমল করা দরকার আছে না নাই? জবান দিয়ে বেউদা কথা বলা যাবে না, ইস্তেগফার বড়, দুরূদ শরীফ বড়, জিকির করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর দাম কি রে যুবক জানো? আস্তাগফিরুল্লাহর এই আমল যদি তুমি করো আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় জমিনে বসে দোয়া করতে দেরি হবে, আসমানের মালিক কবুল করতে দেরি করবে না। এই আসমানওয়ালায় কবুল করতে দেরি করবে না, মুস্তাজাবুদ দাওয়া তাকে বলে। এই জন্য ইস্তেগফারের আমল দরকার আছে না নাই? এ যুবক, তোমার মতো এক যুবক মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে ইস্তেগফারের আমল করতে করতে, আমাদের ইমাম কয়জন? আর ওজন বলেন কয়জন ইমাম আছে? অনেক, আমরা মনে করি আমাদের ইমাম চার ইমাম, কয় ইমাম? আমাদের ইমাম সাহেবের নাম কি? ইমাম আবু হানিফা, তারপরে কি ইমাম শাফেঈ, তারপরে কে ইমাম মালিক, তারপরে কে ইমাম মালিক, চার নম্বর ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহু তাআলা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহু তাআলার যুগের একটা ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহু তাআলা হাদিস অন্বেষণ করার জন্য তার এলাকা থেকে অনেক দূরে চলে গেছেন। শুনছেন ওই এলাকায় একটা হাদিস আছে, একজনের কাছে রসুলের হাদিস আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই হাদিসটা অন্বেষণ করার জন্য চলে গেছে, বহু রাস্তা পার হয়ে ওখানে চলে গেছেন। ওই এলাকায় যাওয়ার পরে, ওই শহরে ঢোকার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল এখন থাকবেন কোথায়? ইমাম আহমদ ইবনে হাম্বল থাকবেন কোথায়? শহরের ভিতরে কোনো ব্যক্তি নাই, পরিচিত কোনো মানুষ নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় থাকবেন, কোথায় খাবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল ওই শহরের ভিতরে একটা মসজিদে গিয়ে এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পরে কোথায় যাবেন? থাকার তো কোনো জায়গা নাই, পরিচিত কোনো ব্যক্তি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি মসজিদে আজকে রাত্রটা কাটায়া দিব, মসজিদের ভিতরে কি করব, কাটায়া দিব। এশারের নামাজ শেষ করে মসজিদের ভিতরে শুয়া পড়লেন, শুয়া শুয়া নিজের লিখিত হাদিসগুলো দেখতেছেন। মসজিদের খাদেম চলে আসলেন, আয়েশা বলেন, রে ভাই মসজিদ থেকে বের হও, আমি মসজিদের দরওয়াজা লাগাইয়া দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এই মসজিদে থাকার জন্য আসছি, আমি এই মসজিদে থাকবো। বলে, না না, মুসল্লি ছাড়া এই মসজিদে কেউ থাকতে পারে না। বলে, আমি এশারের নামাজ জামাত আদায় করলাম, আবার ফজরের নামাজ জামাত আদায় করবো, আমি তো এই মসজিদের মুসল্লি। বলে, না না তা হবে না, আপনি বের হয়ে চলে যান, ফজরের আজান যখন হবে তখন আপনি মসজিদে আবার আসেন, আপনাকে জায়গা করে দেওয়া হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন, কোথায় যাবেন? শহরের ভিতর দিয়ে ঘুরতেছে ঘুরতেছে, এমন সময় তাকায় দেখে শহরের ভিতরে একটা যুবক
আগুন জ্বালায়া রুটি বানায় বানায় আগুনে সেকা দিয়ে দিয়ে মানুষের কাছে বিক্রি করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এই শীতের রজনী আমি কোথায় যাব? এই যুবকের চুলার পাশে গিয়ে একটু দাঁড়ায়া আজকে শীতের রাত্রটা আমি চুলার পাশে দাঁড়ায়া কাটায়া দেই। অমনি ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার কিনারে দাঁড়িয়া যুবক সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক তোমার চুলার কিনারায় আমি কি একটু দাঁড়ায় আগুনের সেকা নিতে পারব? যুবক বলতেছে, রে বৃদ্ধ ভাই, এ মুসাফির, আপনি আমার চুলার কাছ থেকে আগুন নেবেন তাতে আমার সমস্যা কি? আপনি দাঁড়ান এখানে, দাঁড়ায় দাঁড়া চুলা থেকে আপনি আমার গরম আগুনের সেকা নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার কিনারায় দাঁড়ায় গেলেন, দাঁড়ায় দাঁড়ায় ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করতেছেন ওই যুবক শুধু মুখ দিয়া জবান আওড়াইতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ। খামিরা বানাইছে, খামিরা বানায় খামিরা থেকে যখন আটার ছোট দলা নেয় হাতের ভিতরে নিয়ে যখন মাখায় বলে আস্তাগফিরুল্লাহ 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 বলে রুটি বানায়, রুটি বানাইতেছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ। রুটি আগুনে সেকা দেয় পড়তেছে আস্তাগফিরুল্লাহ। আগুন থেকে রুটিটা উঠায় বলে আস্তাগফিরুল্লাহ। মানুষের কাছে আর রুটিটা বিলি করে মানুষকে খাতিন দেয় বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, রে যুবক এখানে আমি অনেকক্ষণ দেখতেছি তুমি শুধু মুখ দিয়ে বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণ কি রে যুবক? রুটি বানাও আর বলো আস্তাগফিরুল্লাহ, রুটি আগুনে সেকা দাও আর বলো আস্তাগফিরুল্লাহ, রুটি আগুন থেকে উঠাইয়া মানুষের কাছে দাও বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণ কি রে যুবক? আমাকে একটু বলবানি। যুবক এবার বলতেছে, এ মুসাফির ভাই, তুমি যেহেতু আমাকে জিজ্ঞেস করতেছো আমি এবার বলি, এই আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব দাওয়া বানায়া দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা দুই রুটিওয়ালা, এখানে দাঁড়ায়া দাঁড়ায়া রুটি বানাও আর রুটি বিক্রি করো, আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাব দাওয়া বানায়া দিছে, আমি ব্যাপারটা বুঝলাম না। আহমদ ইবনে হাম্বলের চোখ বড় হয়ে গেছে, কৌতূহল বেড়ে গেল, একটা রুটিওয়ালা মুস্তাজাব দাওয়া হয়ে গেল, আস্তাগফিরুল্লাহর আমল করে। এ রুটিওয়ালা যুবক ভাই, যদি একটু খুলে বলতা তুমি কেমন মুস্তাজাব দাওয়া হয়েছ আমাকে একটু খুলে বলবানি। যুবক দেখে বলে, রহমত আমি মুস্তাজাব দাওয়া কেমন হয়েছি? এ মুসাফির ভাই, এই পর্যন্ত আমার বুজার বয়স থেকে আমি বালেগ হওয়া পর্যন্ত আমি আস্তাগফিরুল্লাহর আমল করে আসতেছি, আজ পর্যন্ত আমার মালিকের দরবারে যত আমি দোয়া করেছি সব দোয়া কবুল করে নিয়েছেন আমার আল্লাহ। তবে মুসাফির ভাই, এখনো পর্যন্ত একটা দোয়া কবুল হয় নাই, আর আমি আমার মালিককে বলছি, আল্লাহ এই দোয়াটা কবুল না হওয়া পর্যন্ত তুমি আমার মরণ দিও না। কোনো দরকার নাই, বসে না, দরকার নাই বসার জন্য। বয়ানে পরে আমি দিতেছি, আমি আমি বয়ানে সাজায় বলতেছি, আপনি দিলে তো বয়ানটা নষ্ট হয়ে গেল। বয়ানের মাঝখানে এগুলো দিলেন দরজা উলে, আমাকে বলবেন লিখে দিবেন কি বলা লাগলো আমি বলবো। মুস্তাজাব দাওয়া কাকে বলে? ইমাম ইবনে আহমদ হাম্বল যুবক বলতেছে, রে এ মুসাফির ভাই, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। যুবক বলে, হা ইমাম আহমদ, এ হাম এ মুসাফির ভাই, আমার সব দোয়া কবুল করে নিয়েছে, তবে আমার মালিকের কাছে দোয়া করছে, এই দোয়াটা না কবুল করে যেন আমার মালিক আমার মরণ না দেয়। মুসাফির ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, কোন দোয়া তুমি করেছো? ওই দোয়াটা একটু আমাকে বলবা নাকি, কোন দোয়াটা, কোন মনের আশাটা পূরণ না করে যেন তোমার মরণ না দেয়।
যুবক দিকে বলে, রে ভাই আমি দোয়া করেছি শুনেছি এই জমানায় হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি দোয়া করেছি আল্লাহ এই জমানায় শুনেছি সবচেয়ে বড় হাফেজ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল, ও মালিক তোমার কাছে আমি আরজি করলাম আমার তামান্না ইমাম আহমদের সাথে দেখা না করাইয়া তুমি আমার মরণ দিও না। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলতেছে, রে যুবক তুমি এমন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো, এমন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো, তোমার কথা আল্লাহ তাআলা এমন ভাবেই কবুল করছে, এ যুবক তোর জবানটা আল্লাহ তাআলা এত কবুল কইরা নিছে, তোর জবানটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল কইরা নিছে, এই জমানার ইমাম আহমদকে না দেখাইয়া তোর মরণ হবে না। এ যুবক ইমাম আহমদকে দেখার জন্য তোর বাড়িতে যাওয়া লাগবে না, আমার মালিক ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোর দরজায় পাঠাইয়া দিছে। এ যুবক তাকায়া দেখ এই জমানার যেই যার জন্য তুই দোয়া করেছো ওই ইমাম আহমদ হলাম আমি নিজে। যুবকদার সহ্য করতে পারলেন না, দাঁড়াই হাম্বলকে জড়ায় ধরছে, কপালে চুমু লাগাইয়া দিছে, মুখের ভিতরে চুমু লাগাইয়া দিছে আর বলে, রে মালিক তুমি আমার জীবনের শেষ দোয়াটাও কবুল করে নিয়েছো, আস্তাগফিরুল্লাহ। আমল হতে পারে রুটিওয়ালা, হতে পারে রিক্সাওয়ালা, হতে পারে গরিব, এই আস্তাগফিরুল্লাহর আমল যদি তুমিও করতে পারো রে যুবক তুমিও মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবা। জবানকে হেফাজত করতে হবে, জবানকে কন্ট্রোল করতে হবে, আস্তাগফিরুল্লাহর আমল করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানা দিবে। আমরা আস্তাগফিরুল্লাহর আমল করতে রাজি আছি না নাই? আর ধরবেন আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একজন বলে আমিন। মাহফিলের ময়দানে তিল ধরার মতো জায়গা হচ্ছে না, মাহফিলের প্যান্ডেলের পশ্চিম পাশ নাকি, এটা পশ্চিম পাশে অনেক ভাইরা গাড়ি রেখেছেন, যারা গাড়িগুলো রাখছেন আপনারা মেহরবানি করে গাড়িগুলো সরায় অন্য জায়গায় নিয়ে যান, মানুষদেরকে দাঁড়াবার এবং বসার জন্য জায়গা করে দেন। গাড়ির ড্রাইভার গাড়িওয়ালারা যারা মাঠের পশ্চিম পাশে গাড়ি রেখেছেন আপনারা তো জানেন যে আমি গাড়ি রাখছি, আপনি আস্তে করে মাহফিল থেকে উঠে অথবা যারা বাহিরে আছেন গাড়িগুলো সরানোর ব্যবস্থা করেন, আমাদের মাহফিল আগত মেহমানদেরকে দোকান আছে, দোকান অনেক দোকান আছে, দোকানগুলোতে এগুলো তো মাহফিলের আগেই কন্ট্রোল করা দরকার। দোকানওয়ালা ভাই যারা আছেন আপনি একটু মেহরবানি করে কুয়াকাটা হুজুরে আসার আগে উঠে গেলে ভালো হয়, নয়তো আপনার বেচা কিনা বন্ধ হয়ে যাবে। আপনি যেহেতু বেচা কিনা করার জন্য আসছেন দোকানওয়ালা ভাই, আপনার দোকানগুলো অন্যত্র সরিয়ে নিয়ে গেলে ভালো হবে। আর আমরা এখানে যারা আছি মাঝখানে যেহেতু বলছে দোকানদারের কথা, এই যে দোকানদার যারা আসছে এদের কাছ থেকে মাঝে মাঝে টুপি তসবি আতর আমরা কিনে নিয়ে বাড়িতে যাবো ইনশাল্লাহ, কি বলেন? যাবো তো ইনশাল্লাহ। অনেকের মাথায় টুপি নাই, অনেকের মাথায় কি নাই? টুপি নাই। এ মাহফিল আসছেন টুপিওয়ালারা আসছে, আপনি তাদের কাছ থেকে একটা টুপি কিনে নিয়ে যাবেন, যাবেন তো ইনশাল্লাহ, 20 টাকা দিয়ে, 25 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে একটা টুপি কিনবেন আর মেসওয়াকের আমল করবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই যে মেসওয়াকের দোকান উঠছে, আবার অনেকে বলবে হুজুরের দোকানদারের ব্যবসা শুরু করছে, না ভাই দোকানদারের ব্যবসা না, আপনাদেরকে আমলের দিকে ডাকার জন্য আহ্বান করার জন্য বলতেছি। একটা মেসওয়াকের দাম 10 টাকা, কয় টাকা? আর যখন কয় টাকা? 10 টাকা। কিন্তু মেসওয়াকের যে কি ফজিলত, কি বরকত, এটা যদি আপনারা জানতেন কেউ ব্রাশ করতেন না, কেউ কি করতেন না, যে ব্রাশে যে সময়টা নষ্ট করব এই সময়টা শুধু মেসওয়াক কি করব আমরা। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় বলছে, আয়েশা আমার মেসওয়াক, পয়গম্বরের মুখ দুর্বল হয়ে গেছে, আয়েশাকে বলতে তোমার মেসওয়াকটা একটু নরম করে দাও,
আম্মা জান আয়েশা মেসোয়াকটাকে চাবায়া চাবায়া নরম কইরা পয়গম্বরের মুখের কাছে দিছেন। এজন্য মেসোয়াক পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, জিব্রাইল আমি আমাকে যতবার মেসোয়াকের তাগিদ দিয়েছেন, মেসোয়াকের হুকুম করেছেন, আমার তো ভয় হয়ে গিয়েছিল না জানি আমার উম্মতের জন্য মেসোয়াক করা ওয়াজিব করে দেয়। এজন্য একটা 10 টাকা দিয়ে একটা মেসোয়াক, দাম কিন্তু বেশি না, আমলের পাওয়ার কিন্তু অনেক বেশি, দাম বেশি না পাওয়ার অনেক বেশি, টুপির দাম কিন্তু বেশি না পাওয়ার কিন্তু অনেক বেশি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সর্বহালতে মাথায় টুপি রাখবে কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিনে ওই সূর্যের গরম তার মাথায় লাগবে না। টুপি রাখা যাবে তো ইনশাআল্লাহ, আরো তো রাখা যাবে তো, এ জবান দিয়ে অনার্থক কথা বলা যাবে না ইনশাআল্লাহ, এ জবান দিয়ে বুঝলাম কি সবক সবক গ্রহণ করেন, এ জবান দিয়ে অনার্থক কথা বলা যাবে না। এক যুবক আস্তাগফিরুল্লাহর আমল করে রুটিওয়ালা যদি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, এ জমানায় কয়জন মুস্তাজাবুদ দাওয়া আছে? বড় বড় আলেম, বড় বড় মুফতি, মুহাদ্দিছ, আরে ভাই মুস্তাজাবুদ দাওয়া কয়জন খুঁজে পাবেন আপনি? কয়জন পাবেন মুস্তাজাবুদ দাওয়া? তাকেই বলা হয় দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক বলে তার দোয়াটা আমি কবুল করতে দেরি করি না। দোয়া করে জমিনে বসে আল্লাহ তাআলা আসমান বসে দুনিয়ার রং পাল্টায়া দেয়, এটাকে বলে মুস্তাজাব দাওয়া। এজন্য আমল করব আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, 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 অনার্থ কথা বলা যাবে না। এ জবানকে তদারকি করার জন্য একজন ফেরেশতা পিছনে নিয়োজিত রাখছেন, কে? আরো জোরে বলেন কে? বৃদ্ধা মহিলা তেলাওয়াত করলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে সমস্ত কথা তোমরা বলতেছো এ কথাগুলো তদারকি করার জন্য একজন ফেরেশতা আছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলে আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার ও বৃদ্ধ মা আপনার গোত্র কোথায়, আপনার গোত্রের নাম কি? বৃদ্ধা মহিলা তেলাওয়াত করালেন, কোরআনের আয়াত পড়ালেন, ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই ও বিষয়ে তুমি আমাকে জিজ্ঞেস করো না, এর পিছনে পড়ো না। আমি চুপ হয়ে গেলাম, আমি বললাম ক্ষমা চাই, আমাকে মাফ করে দিবেন। বৃদ্ধা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ক্বালা লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। ইউসুফ তার ভাইদের ওই দিন বলেছিলেন, যেই দিন ইউসুফের কাছে ইউসুফের ভাইয়েরা বলছে, রে ভাই আমাদেরকে মাফ করে দাও, আমরা অন্যায় করেছি, আল্লাহ তাআলা ইউসুফের ভাইয়ের ওই কাজগুলো কোরআন সূরাতুল ইউসুফ বলে দিয়েছেন, ক্বালা লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। ইউসুফ বলেছিলেন, রে ভাই আজকে তোমাদের কোনো তিরস্কার করা হবে না, তোমাদেরকে মাফ করে দিবেন আমার আল্লাহ। আপনারা আস্তে আস্তে করে যদি কারো সামনে ফাঁকা জায়গা থাকে মেহরবানি করে বস, ফাঁকা জায়গাগুলো পূরণ করে পিছনে ভাইদেরকে বসার জন্য জায়গা করে দিবেন। আর মহিলা প্যান্ডেলও জায়গা হচ্ছে না, অন্যান্য আম্মাজান যারা আছেন আপনারা একটু আর এক মা বোনকে বসার জন্য সুযোগ করে দিবেন। মা বোন যারা আছে আমরা, অন্য মা বোন যারা বসতে পারতেছে না তাদেরকে বসার জন্য একটু সুযোগ করে দেব। হ্যাঁ যুবক ভাই বসেন, আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না যে পিছনে জায়গা নাই? কে বলেন আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয় না তা পিছনে দেখার কি আছে? আমি যে মিথ্যা কথা বলার জন্য বসছি এখানে, কথা বলতেছি যে জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জবান কন্ট্রোল করতে হবে, বয়ান করতেছি আমি, আমি বলি পিছনে জায়গা নাই আপনার পিছনে দেখাইতেছেন, তার মানে আমার কথা বিশ্বাস হয় না। কি বলেন? বৃদ্ধা মহিলা তেলাওয়াত করলেন, ক্বালা লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমাকে কোনো তিরস্কার করা হবে না, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আমি বৃদ্ধা মহিলাকে বললাম, আপনি যদি আমাকে অনুমতি দেন
আমার উটনিটাকে বসায় আমার উটনির উপরে সওয়ার করায় আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবো। বৃদ্ধা মহিলা তেলাত করলেন, মা তাফালু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, তোমরা যা ভালো কাজ করো এটা জানে কে? ভালো কাজ করলে জানে কে? ভালো কাজ করার জন্য রাজি আছেন তো সবাই? আরো জোরে বলেন, রাজি আছেন তো? ভালো কাজ করবেন না মানুষের পিছনে গীবত করবেন? ভালো কাজ করবেন না মানুষকে কষ্ট দিবেন? ভালো কাজ করবেন না মানুষকে ঠগাবেন? ভালো কাজ করলে এটার খবর জানে কে? আরো জোরে বলেন, কে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি আমার উটনিটাকে বসায় দিলাম, দেখেন কত বড় বুজুর্গ মহিলা, আমি আমার উটনিটাকে যখন বসায় দিলাম, এই উটনির উপরে যখন বৃদ্ধা মহিলা উঠতে যাবে, এমন সময় বৃদ্ধা মহিলা তেলাওয়াত করেন কোরআনুল কারীম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা মুমিনদেরকে জানায় দাও তারা যেন তাদের নজরকে হেফাজত করে। একজন বৃদ্ধা মহিলা আমার উটনিতে সওয়ার হতে যাবে, আমাকে যখন বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা মুমিনদেরকে জানায় দাও তারা যেন তাদের নজরকে হেফাজত করে, আমি আমার নজরকে হেফাজত করলাম, আমার নজরটাকে আমি নিম্নগামী করে দিলাম। এবার বললাম, মা আপনি উটনিতে আরোহণ করেন। বৃদ্ধা মহিলা যখন উটনিতে আরোহণ করা শুরু করলেন, আমার উটনিটা ভয় পেয়ে একটু পালাতে উদ্যত হলো। আমি দস্তা দুস্তি করতে যাইয়া এক পর্যায়ে বৃদ্ধা মহিলার শরীর থেকে একটু কাপড় ছিঁড়ে গেল। বৃদ্ধা মহিলার কাপড় যখন ছিঁড়ে গেল, বৃদ্ধা মহিলা তেলাওয়াত করলেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যা কিছু বিপদ আসে সব তোমাদের আমলের কারণে আসে, তোমাদের হাতের কামাই। দেখেন, বিপদ যা আসে এটা কার হাতের কামাই? আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বান্দারে কখনো বিপদ দেয় না। আল্লাহ তাআলা বলে, বনে আদমকে আমি কখনো বিপদ দেই না, বনে আদম আমার কাছ থেকে বিপদ চাইয়া নাই, চাইয়া নাই, আমি বিপদ দিতে চাই না, ওরা আমার কাছ থেকে বিপদকে চাইয়া নাই। কি করে আমার কাছে এমন কাজ করে যে আমি বিপদ দিকে বাধ্য হই, আমি বিপদ দেই না। এজন্য বৃদ্ধা মহিলা তেলাত করলেন, যা কিছু দেখতেছে এটা সব তোমাদের আমলের কামাই। আমি বললাম, ঠিক আছে মা, আমি উটনিটাকে সুন্দর করে একটু বসায় নেই। বৃদ্ধা মহিলা তেলাত করলেন, ফাফাহামনা সুলাইমান, এ সমস্ত জ্ঞান আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছি। আমি উটনিটাকে বসাইলাম, বৃদ্ধা মহিলা উটনিতে উঠলেন, ওঠার পরে এখন দোয়া বললেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন। এই দোয়াটা আপনারা জানেন নাকি? কোথায় পড়ে? যখন খানা সামনে আসে, যখন খানা সামনে আসে তখন বলে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন। এই দোয়া কোথায় পড়ে অনেকেই জানেই না, জানেন নাকি আপনারা? এ কোথায় পড়ে? কোথায়? যানবাহন, কোথায় যানবাহন যখন ওঠা হয় তখন এই সুবহানাল্লাহ দেখবেন বাসের সামনে লেখা থাকে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিশেষ করে যারা বিমানে উঠছেন, বিমানে কোথায় সফর করে থাকেন, দেখবেন যে বিমানে ওঠার পরে বিমান যখন ছাড়বে তখন একজন বলে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যদি আমার মতে সুন্দর করে পড়তে পারে না বাংলায় তারা বলে, যাই হোক, এটা দোয়া সফরে কোথায় গেলে যানবাহন যখন উঠবেন এ দোয়াটা পড়লে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে হেফাজত করার মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা যদি হেফাজত করে কেউ বিপদ দিতে পারবে?
আরো জন কেউ পারবে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি তাকে উঠে উঠাইয়া এখন আমি উঠে লাগাম ধরে তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম, আর উটটাকে আমি হাঁকাইতেছিলাম, আমার তাড়াহুড়া দেখে, আমার হাঁকানো দেখে বৃদ্ধা মহিলা তেলাওয়াত করলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগুদুদ মিন সাউতিক, তাড়াহুড়া করো না, তোমাদের আওয়াজকে উঁচু করো না, তাড়াহুড়া করো না, তোমাদের আওয়াজকে উঁচু করো না। আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, গুন গুন করে এখন আমি কবিতা আবৃত্তি করতে লাগলাম, কবিতা পড়তে লাগলাম। মানুষ যখন আস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটে তখন অনেকে গান বলে, অনেকে কি বলে? গান না বলে, এই যে আমি বললাম জবানের হেফাজত, বলেন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই যুবক ভাই, আপনার তো গান 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 না, কি বলে? অনেকে তো গান গায়, রাস্তাতে হাঁটলে গানে সুর দেয়। আর দেখেন বৃদ্ধা মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা নো বলেন, আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম। এই কবিতার সাউন্ডটা যখন বৃদ্ধা মহিলার কানে গেল, বৃদ্ধা মহিলা তেলাওয়াত করলেন, ফাকরাউ মা তায়াসসারা মিন, তোমরা কবিতা পড়ো না, তোমরা গান বলো না, কোরআনুল কারিমের যে জায়গা থেকে সহজ হয় ওই জায়গা থেকে তোমরা তেলাওয়াত করতে থাকো। কেমন মহিলা চিন্তা করেন, কেমন মহিলা! এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, আপনার মেয়ে, আপনার স্ত্রী কোরআন কারিম পড়তে পারে? পারে কোরআন? এ যুবক ভাই, কোরআন পড়তে পারেন? কয়েকজন কোরআন পড়তে পারেন? কোরআনের তালকিন নাই, কোরআনের কারিমের সবক নাই, পূর্ববর্তী জমানা। এই তো আমাদের কিছুদিন আগেও যারা ছেলে বিবাহ করাইতো, অনেকে বলতো আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ঘরে যে বউ আসবে কোরআন পড়তে পারে কি না আগে সেটা দেখবে। বাড়িতে গিয়ে বলতো, মা তুমি কোরআন পড়তে পারো, আর না হোক ওই যে দেখতে আসবে একটু কোরআন পরে শোনার লাগবে। এই জন্য মেয়েরা অল্প হলে কোরআন মুখস্থ করে রাখতো। আব্বা জানলা বলতো, হুজুর আর কিছু করেন আর না করেন, আমার মেয়েটাকে যখন দেখতে আসবে তখন যতটুকু পড়ার দরকার এতটুকু যেন পড়তে পারে, একটু শিখাইয়া দেন। তখন আপনারা খুঁজতেন, এখানে বৃদ্ধ বাবাজি যারা আছেন আপনারা জানেন, আপনারা খুঁজতেন আপনার বউটা যেন সকাল সন্ধ্যা কোরআন পড়তে পারে। কি বলে? ভাই আমার ঘরে আমার ছেলের বউটা কোরআন পড়তে পারে। কি পড়তে পারে? কোরআন পড়তে পারে। আরে কোরআনের সবক এখন নাই, এখন কোরআনের কি নাই? সবক নাই এখন। কোরআনের সবক দিবে কোথায়? সকাল 7টা 8টা ওই ভোর হওয়ার পূর্বেই আম্মা জানারা ছেলেকে কোরআন না পড়ায় কেজিতে নিয়ে যায় মাপার জন্য। কোথায় নিয়ে যায়? এই জমিনে, এই জমিনে কোরআনুল কারিমের তেলাওয়াত যতদিন থাকবে এই জমিনে আসমান ততদিন ঠিক থাকবে, এই কোরআনুল কারিম যতদিন তেলাওয়াত থাকবে জমিন ঠিক থাকবে। যেদিন থেকে কোরআনুল কারিমের আয়াত বন্ধ হয়ে যাবে ততদিন থেকে কিয়ামত কায়েম হয়ে যাবে। এই জন্য সন্তানদেরকে কোরআন পড়ানো দরকার আছে না নাই? আর ওজন আছে না নাই? এই যে মাদ্রাসা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এখানে কি পড়ানো হয়? কি পড়ানো হয়? ওখানে না দিয়ে দেখেন আপনার ছোট্ট সন্তান, আমরাও দেখেছি। এই যে আমাদের কিছুদিন পূর্বেই এই তো কেজি আশা ভরসা ব্রাক স্কুল, এগুলো তো কয়েকদিন আগে আসছে, সকালবেলা মক্তব বন্ধ করে দিয়েছে। অথচ বক্তব্যে এই যে ছোট ছোট ছেলেরা যখন সকালবেলা ঘুম থেকে উঠে কোরআন বুকে নিয়ে কাতারে কাতারে একাত্মবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে মসজিদে চলে যাইতো সবাই কোরআন কারিম পড়ার জন্য, ঠিক কিনা? আজকে মসজিদগুলো মক্তব বন্ধ হয়ে গিয়েছে, আপনার মক্তবগুলো বন্ধ করে দিয়েছে, আর এমন একটা সময় আপনি আপনার ছেলেকে কোরআন পড়ানোর টাইম বানিয়ে নিয়েছেন। বিকেল বেলা যখন তার সমস্ত সাথীরা ময়দানে খেলাধুলা করে, ছোট্ট সন্তান বয়স 8 বছর 10 বছর 12 বছর, ওর সাথীরা যখন বিকেল বেলা খেলাধুলা করে তখন কি ওর ঘরে বৈশা পড়ালেখায় মন বসে? কথা বলুন, পড়ালেখায় মন বসে? আমার সাথীরা সবাই ময়দানে খেলতেছে, মাঠে খেলতেছে, আর আমাকে আমার বাবা মা এখন জোর করে পড়ালেখায় বসাইছে।
আসরের পরে জন্য আসছে, আসরের পরে পড়ালেখা নিষেধ। আমাদের মাদ্রাসাগুলোতে হুজুরা বইলা দেয়, বাবা আসরের পরে পড়ালেখা করবা না, আসরের পরে একটু ঘোরাফেরা করবা, দিমাগটাকে ঠান্ডা করবা, মস্তিষ্ক ঠান্ডা করবা, মস্তিষ্ক ঠান্ডা করবা, সুজলা সুফলা শস্য শ্যামলা দেখবা, সবুজ জিনিস দেখলে ব্রেন ক্লিয়ার হয়, চোখের জ্যোতি বাড়ে। এজন্য মক্তব চালু করবেন এখন থেকে, প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব চালু করবেন তো ইনশাআল্লাহ। কি বলেন, সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ আমার সন্তানকে আমি মক্তব পড়াবো, কোরআনুল কারীমের ট্রেনিং দেবো, আমার সন্তান যেন মৃত্যুর পরে আর না পারে আমার জন্য মালিকের দরবারে হাত তুলে শুধু দোয়াটা করতে পারে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।